এই গরুগুলো কি আপনিই পালেন? আপনার নাম? তরিকুল ইসলাম। ও আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে মানে গরু পালেন মানে এই অঞ্চলে? অনেক দিন থেকে পালি, মনে করেন যে কাতি মাস থেকে, বুঝছেন, গরু আমাদের কাছে দেয়। আচ্ছা, কাতি মাস পর্যন্ত মনে করেন 1350 গরুর পিছনে। আপনি কাজ করেন? হ্যাঁ, কাজ করি। 1350 গরু মনে করেন 6-7 মাস থাকতে হয়। আচ্ছা, মানে এটা কি আপনি কন্টাক্টে করেন নাকি যেমন হচ্ছে যে? না, কন্টাক্ট না, কন্টাক্ট না, মনে করেন যে যার যেটা গরু, বুঝছেন, 1350 গরু মানে 1350 টাকা করে কি মাসে দিবে আপনাকে? না, বছরে। হ্যাঁ হ্যাঁ, মানে বছরে 7 মাস। সাত মাস এই গরুগুলো পালেন আপনি, আপনারা এখানে নিয়ে যান? আমরা এদিকে দুজন আছি। আচ্ছা, ওই যে উনি আছে আর আপনি আছেন, তাই তো? মানে দুইজন আপনারা হচ্ছে এই সমস্ত গরুগুলো আপনারা মানে হচ্ছে দেখাশোনা করেন? আচ্ছা, যখন বর্ষাকাল আসে তখন কি করেন? মনে করেন এই যে কাতি মাস থেকে মনে করেন বৈশাখ পর্যন্ত লাগবে, বুঝছেন, লাগার পরে যে যার গরু মালিককে বুঝাই দিবে। আচ্ছা, তারপরে মনে করেন যাই কিছু করি, এটা আমাদের বিষয়, বুঝছেন। আচ্ছা, মনে করেন 7 মাস লাগে আর কি। মানে 7 মাস পালেন? হ্যাঁ, 7 মাস পাললে তারপরে হচ্ছে 1350 টাকা করে আপনাদেরকে জন প্রতি গরু টাকা দেয়, তাই তো? আচ্ছা, এরপরে দেয়া গেছে যে ওই যে ধরেন ওই যে দুধ দিতেছে, তো এগুলো কি করেন? মনে করেন যে আমরা যে গরু লাগি, মনে করেন আমাদের বাড়ি আনপি, বুঝছেন, আনপির ভিতরে থেকে গরু দেয়, বাহির থেকে গরু আসে না। তো মনে করেন যে আমরা সকাল 9:30 আবার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে কয়টার সময় নিয়ে যান? 4:00 নিয়ে যান। আচ্ছা, যখন ওই যে গরু যে একটার পর আরেকটা হয় তখন ওইটারও কি দাম ধরেন নাকি? জি না, ওইটা দাম ধরেন না, দাম ধরেন না। আচ্ছা, তা ওই যে যদি দুধ হয় তখন কি দুধ মালিক নিয়ে যায় না আপনি? জি না, মনে করেন যে 9টার সময় গরু সারি, আবার বিকালে 4টার সময় ওই দুধগুলো কি বিক্রি করে দেন নাকি? না, ওনারাই নেয়। আপনি আমার কথাটা বুঝছেন, মনে করেন 9টার দিকে গরু সারি, 4টার দিকে আবার নিয়ে যায়। মনে করেন গরু আছে, মনে করেন একজনের 4টা 5টা 1টা পর্যন্ত আছে, বুঝছেন। মনে করেন আমরা আসরে পরে নেওয়ার পরে মনে করেন মালিকের দায়িত্বে থাকে। আচ্ছা, হ্যাঁ, উনি চাইলে কিরাই দিতে পারেন, নাও কিরাই দিতে, এই এই বিষয়ে আমরা জানি না, বুঝছেন। মনে করেন অন্য এলাকায় তো গরু রাখে, রাখার পরে মনে করেন বিভিন্ন দূরা থেকে গরু আসে, মালিকে দেখে না, বুঝছেন না, এই দায়িত্ব তারা নেয়। আর এইদিকে তো মনে করেন আমরা যে গরু লাগি, আমাদের গ্রামের গরু সবগুলো, এই যে গরু দেখছেন সবগুলো গ্রামের গরু। আচ্ছা, বর্ষাকাল আসলে আপনাদের কোনো সমস্যা হয় না? যেমন হচ্ছে এতগুলো গরু পালেন, জায়গা, তারপরে খাবার দেওয়া? হ্যাঁ, না, মনে করেন যে এই গরু দেখছেন প্রায় এদিকে 150 গরু হইব, বড় ছোট লাগাইয়া, বুঝছেন, এদিকে মনে করেন। এটা কি অঞ্চল বলে? হানপি অঞ্চল। হ্যাঁ হ্যাঁ, হানপি। মনে করেন যে যে গরু আছে মনে করেন 150 গরুর মালিক হবে মনে করেন 20-25টা হবে। মনে করেন বর্ষাকাল আসলে যাতে নিয়ে যায়, মানে বর্ষাকাল আসলে হইছে মালিক নিয়ে যায়, নিয়ে যায়। এর আগ পর্যন্ত আপনারা পালেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মনে করেন বৈশাখ লাগাত পালমু, পালার পরে যার গরু তারে বুঝাই দিই, বৈশাখ লাগাতে আমাদের দায়িত্ব। আপনি এই কাজটাই করেন না আর কি কি করেন মানে? না, মনে করেন এই কাজও করি, অন্য কাজও করি। অন্য কি কাজ করেন? কৃষি কাজ করি, ধান উৎপাদন করেন। আর কি করেন ধানের সাথে? না, কৃষি কাজই করি বেশি একটা, আর এগুলো রাখি। আচ্ছা আচ্ছা, গরু নিয়ে আসছেন? কয়টা গরু আপনার? 3-4টা গরু। তো 3-4টা গরু কি আপনি একাই পালেন? আপনার বাড়ি কোন দিকে? ওই যে ওইটা ওই গ্রাম থেকে আসছে? ওরে, অনেক দূর। কোনটা? এটা বন, মানে এখানে আপনারা হইছে গরু মানে হইছে দেখাশোনা করেন, এবং এই যে যতগুলো গরু আছে সবগুলো আপনার নাকি? এগুলো না, আপনি কি ধানের চাষ করেন? কয় বিঘা করছেন এবার? 3-4 বিঘা। নিজের না তো, তাই বন্ধক রাখছি। বন্ধক রাখছেন? নিজের নাই। ও, কতটুক বন্ধক রাখছেন? কতটুক? ও আচ্ছা, তা সকাল কয়টার দিকে আসছেন? 8:00-9:00। ও, 8:00-9:00 দিকে আসছেন, খাওয়া করছেন? খাওয়া করেই আসছেন? না, বাহ। তো এই অঞ্চলটারে কি বলে, এই যে যে এই যে এটা
দেদে ডিঙ্গো তা বলে আ কি বলে ডিঙ্গো তার ও ডিঙ্গো টাওয়ার ও আচ্ছা আচ্ছা তো গাবি এটা কত মানে দুধ দে কোনটা ওয়া দেরেক দে হ্যাঁ সোয়া দেরেক দে ওয়া দেরওয়া দেরওয়া দে আচ্ছা আচ্ছা তো কাকার নামটা কি গাছও নাই ও আচ্ছা আচ্ছা আপনার ছেলে মেয়ে আছে নি আমার এক মেয়ে খালি ও কি বিয়ে দিয়ে দিছেন বাহ তো এদিকে এই যে মাছটা আছে ধরার জায়গা মানে আপনার নাই পুকুর টুকুর নাই পুকুর নাই হ্যাঁ না তো বিল আছে বিল এই চলায় ইচ্ছা লয় অনেক দূর আমরা কোন দূর গিয়া তো যে অনেক দূর একটু যাচ্ছি ও বর্ষালে বেতলা মেঘা গঞ্জের গিয়া বর্ষাকাল আসলে না বাড়ি বাঁধে হ্যাঁ হ্যাঁ ওই ওয়াটল বাড়ি যে বাঁধে হ্যাঁ হ্যাঁ এই যে বর্ষাকাল আসলে এখানে পানি কেমন হয় পানি প্রচুর বার বার নিয়ে যায় হতে তো বাড়ি ঘর কাটতেছে থাকতে পারছে না মানুষজন চলে গেছে কই গেছে এই যে টান ভাই জাতি সুই সগুন বাজ গেছে উদানে ও তা আপনাদের ক্ষয়ক্ষতি তো হয় ওই যে নিয়ে গেছে না তো ধান এবারকার মানে উঠবে কখন মানে কাটবেন কখন আমার তো কাটানো না গত বছর কাটানো নিজের নিচে ও মানে আগে আগে পানি চলে আসে তখন আর কাটতে পারেন না আচ্ছা এটা জমিনে বিশ্বাস নাই তো বিশ্বাস নাই এই তো জমিনে আচ্ছা এটা ডর আছে আমি উগলে তো হাত তোর শিলাবৃষ্টি যদি হয় এতে তো শেষ ও শিলাবৃষ্টি পড়লে তাহলে আর ধান ভালো থাকবে না ধান তো শেষই নি বুঝে গেল ও তাহলে তো সমস্যা তো এবার কা কয় বিঘা করলেন মানে এই যে যে চাষাবাদ করছেন আরে আপনি তো ওই যে মানে সে কারো কাছ থেকে নিছেন তাই তো দুই তিন বিঘা করছেন বন্ধক রাখছেন না তো আপনি আয়ের উৎসটা কোন জায়গা থেকে মানে আয় আয় মানে কি আয় হয় না এই যে গরু ধান ধান ইত্যাদি জমি করতে নেই তা করতে খরচ লাগবে না হ্যাঁ ওই টাকা কিভাবে আয় করেন কিভাবে আয় করতো খাইয়া ওই সময় মানে খাওয়া দাওয়া করলে সমান সমান হয় এর বেশি কিছু না আয় করতে পারেন না ওরকম তো আমার কামাই দাঁড় আছে আচ্ছা আচ্ছা দাঁড়ান নাই তো মানে আপনার ছেলে নাই তো না ও মেয়ে হ্যাঁ